প্রথম যখন আমার কাছে একজন কিশোর তার পর্ণাস্তির সমস্যা নিয়ে আসে তখন আমি নিশ্চিত ছিলাম যে ছেলেটি হয় উম্মাদ না হয় মজা করছে আমি এক মুহূর্তের জন্য ভাবিনি যে পর্ণ যৌন সম্পর্ক অথবা হস্তমৈথুন কখনো আসক্তিতে পরিণত হবে এমন এক ধরনের বদভ্যাসে পরিণত হবে যা সহজেই কারো জীবন সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে পরবর্তীতে এ বিষয়ে গবেষণার পর এই সব সমস্যার ভয়াবহতা সম্পর্কে বুঝতে পারলাম এবং বুঝতে পারলাম কেন আসক্ত মানুষেরা আত্মহত্যার চিন্তা পর্যন্ত করে কারণ তারা পর্নোগ্রাফি থেকে সৃষ্ট মানসিক চাপ সহ্য করতে পারে না সম্ভবত আপনিও তাদের একজন যারা অনেক বছর ধরে পর্ণে আসক্ত এবং এর থেকে বেরিয়ে আসার রাস্তা খুঁজছেন আপনি এবং যারা আসক্ত নয় তারাও বিষয়টি ভালোভাবে বুঝতে চাইলে আগে জানতে হবে যে পর্নোগ্রাফি কিভাবে আসক্তিতে পরিণত হয় কারণ আপনি যত বেশি জানবেন যেমনটা আমি সব সময় বলি আপনি যত বেশি জানবেন তত বেশি স্বয়ংসম্পূর্ণ হবেন আসক্তি কিভাবে হয় এটা যদি আপনি জানতে পারেন তাহলে আপনার প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং ধীরে ধীরে আপনি এই পদভ্যাসটি ত্যাগ করতে সক্ষম হবেন প্রথমত ধার্মিক হওয়া বা না হওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার কারণে যে কেউই পরণ হয়ে যেতে পারে হয়তো যখন আপনি ছোট ছিলেন তখন আপনাকে যৌন হয়রানি করা হয়েছিল অথবা দৈবত আপনি কিছু ছবি দেখে ফেলেছিলেন যা আপনাকে এত কৌতূহলী করে তুলেছিল যে ফলশ্রুতিতে আপনি আরও বেশি কিছু বারবার দেখা শুরু করেছিলেন অথবা আপনি হয়তো আপনার অনুসরণীয় ব্যক্তিদেরকে দেখেছিলেন পরণ দেখতে তাই আপনিও তাদের অনুসরণ করতে গিয়ে পড়ন দেখা শুরু করেছেন হয়তো বা আপনার সঙ্গীত যৌন সম্পর্কে আগ্রহ কম এবং ফলস্বরূপ আপনি পর্নোগ্রাফিকে একটি বিকল্প হিসেবে খুঁজে পেয়েছেন ইত্যাদি সুতরাং আপনি ধার্মিক হন বা না হন মুসলিম হন বা অমুসলিম হন আসক্তি যে কারোরই হতে পারে পর্নোগ্রাফির প্রতি আসক্তি সহজেই আপনাকে নিজের কামনা বাসনার দাস বানিয়ে ফেলতে পারে তাই যদি পর্নোগ্রাফির বিরুদ্ধে লড়াই না করা হয় তবে আপনি আপনার সমস্ত কার্যকলাপের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারেন অনেকেই পর্নোগ্রাফি কি এবং এটির সংজ্ঞা নিয়ে তর্ক বিতর্ক করে থাকেন আমার মতে পর্নোগ্রাফি হলো এক ধরনের মাধ্যম যেটা আপনাকে শেখায় কিভাবে অপরিচিত ব্যক্তি তাদের ছবি তাদের ভিডিও ব্যবহার করে তাদের অশ্লীল কার্যকলাপ দেখে সাময়িক যৌন সুখ লাভ করা যায় কোনো সঙ্গী ছাড়া কোনো আবেগ ছাড়া সত্যিকারের সঙ্গীর ভালোবাসা ছাড়া এটি সম্পূর্ণ নির্ভর করে কল্পনা এবং মোহের উপর সুতরাং স্বামী বা স্ত্রীর সাথে যৌন সম্পর্ক স্থাপন করার পরিবর্তে পর্নোগ্রাফি শেখায় অশ্লীল বিনোদন বিচ্ছিন্নতার আর স্বার্থপরতা এখন প্রশ্ন হল এটি কিভাবে একটি নেশায় পরিণত হল ঠিক অন্যান্য নেশাদ্রব্যের মতো পর্নোগ্রাফি একই প্যাটার্ন অনুসরণ করে প্রথমে মস্তিষ্ক এই জিনিসগুলির সাথে পরিচিত হয় তারপর মস্তিষ্ক তৎক্ষণাৎভাবে এই কাজগুলি নিবন্ধন করে রাখে এরপর যখনই আপনি সেই কাজগুলি স্মরণ করবেন তখন মস্তিষ্ক ডোপামিনের মতো হরমোনগুলি ছড়িয়ে দিবে আপনি এগুলো প্রতিরোধ করার চেষ্টা করবেন কারণ আপনি জানেন যে এটি অনৈতিক তারপর আপনার অবচেতন মন এটার পক্ষে যুক্তি উপস্থাপন করবে যেমন এটা অন্তত ব্যবিচারের চেয়ে ভালো জিনার চেয়ে ভালো তারপর আপনি অনিচ্ছাকৃতভাবে এগিয়ে যাবেন এবং পর্ন ব্রাউজ করা শুরু করবেন এবং কিছুক্ষণের মধ্যে আপনি অস্থায়ী আনন্দ অনুভব করে শেষ করবেন আর তার পরই নেমে আসবে লজ্জা এবং অপরাধবোধের অন্ধকার এক সময় যেটা আপনার আনন্দের চেয়ে অনেক দীর্ঘতর হবে আমি কি করলাম আপনি নিজেকে জিজ্ঞাসা করতে শুরু করবেন আমি কি ভণ্ড মুনাফিক ইস এ জাতীয় কাজ যদি কখনোই না করতাম আমি আর এভাবেই চলতে থাকবে তারপর আপনি নিজেকে আর কখনও পর্নোগ্রাফি না দেখার প্রতিশ্রুতি দেওয়া শুরু করবেন তারপর কয়েকদিন কয়েক সপ্তাহ এমনকি কয়েক মাস পরে আপনি এই কাজে পুনরায় লিপ্ত হবেন এবং বছরের পর বছর একই চক্রটি চলতে থাকবে এখন আপনার নিজেকে জিজ্ঞাসা করতে হবে যে আমি কি সত্যি সারা জীবন এরকম একটা জিনিসের পুনরাবৃত্তি করতে চাই এইভাবেই কি আমি আমার জীবন শেষ করতে চেয়েছিলাম আমার কামনা বসনাকে না বলার এবং নতুন স্বাস্থ্যকর উন্নত অভ্যাস গড়ে তোলার এটাই কি সময় নয় তবে সুখবর হলো আমাদের মস্তিষ্ক নিজেকে পুনর্নির্মাণ করে নতুন অভ্যাসের সাথে খাপ খাইয়ে নিতে পারে তাই বদ পরিবর্তন করে ভালো অভ্যাস গড়ে তুলতে চান কি না সেই সিদ্ধান্তটা আপনার তবে আপনার জীবনে কোনো কিছুই বদলাবে না যতক্ষণ না নিজেকে পুনরুদ্ধারের যাত্রা শুরু করেছেন পরণাশক্তির ভয়াবহ প্রভাব গভীরভাবে বুঝতে হলে আমাদেরকে দুটি দিক লক্ষ্য করতে হবে শারীরিক এবং মানসিক দিক আসুন আমরা শারীরিক বিষয়গুলো সম্পর্কে সংক্ষেপে জেনে নেই যেমনটা আমরা জানি একজন পুরুষের মস্তিষ্কের গঠন এবং নকশা নারীর মস্তিষ্কের চেয়ে আলাদা উদাহরণস্বরূপ অধিকাংশ ক্ষেত্রে পুরুষেরা ছবি দেখে আকৃষ্ট হয় ছবি দেখে তারা যৌন উত্তেজনা অনুভব করে আমাদের মস্তিষ্কে থ্যালামাস নামক একটি জায়গা রয়েছে যা যৌন উত্তেজক ছবিগুলিকে আলাদাভাবে চিহ্নিত করে এমনকি যদি কোনো পুরুষের সামনে কয়েকশো ছবি উপস্থাপন করা হয় এবং তার মধ্যে শুধু একটি ছবি যৌন উত্তেজক হয় তাহলে থ্যালামাস এই ছবিটি পুরুষের কাছে সবচেয়ে বেশি দৃষ্টিগোচর করে তুলবে এর জন্য ইসলামে আমাদেরকে সর্বদা সতর্ক থাকার এবং দৃষ্টি অবনত রাখার আদেশ দেওয়া হয়েছে আল্লাহ সুবানাহালা পবিত্র কুরআনে বলেছেন কুল্লিল ইয়াহুদ্দুমিন আবসরহিম ইয়াহফাদু ফুরুজাহুম বিশ্বাসী পুরুষদের বলুন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং ফলস্বরূপ তারা তাদের চরিত্র এবং গোপনাঙ্গ হেফাজত করতে সক্ষম হবে পরবর্তী আয়াতে একই আদেশ মহিলাদেরকেও দেওয়া হয়েছে চোখ এবং মস্তিষ্ককে এই আসক্তি থেকে রক্ষা করার অন্যতম উত্তম সমাধান হল কুরআন এবং রাসুল সাল্লাহু ওয়াসাল্লামের আদেশ অনুসরণ করে দৃষ্টি অবনত রাখা যদি আপনি অবাধে এমন সব জিনিস দেখতে থাকেন যা অনাকাঙ্ক্ষিত যৌন আচরণে উস্কানি দেয় তাহলে এই আসক্তি আরও বেড়ে যাবে তখন আপনি আরও বেশি যৌন উদ্দীপনাময় ছবি দেখতে চাইবেন এবং অধিকাংশ ক্ষেত্রে আপনি সেই অশ্লীল কাজগুলো নিজে করতে পারেন যা আপনি দেখেছেন আর এভাবে আপনি বিবাহ বহির্ভূত সম্পর্কেও জড়িয়ে যেতে পারেন ফলশ্রুতিতে আপনি বিপজ্জনক যৌনবাহিত রোগেও আক্রান্ত হতে পারেন তারপর সমস্যাটা শুধু নিজের কামনা চরিত্রার্থ করার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না এই উপভোগের সময়টা দ্রুতই চলে যাবে এরপর ব্যক্তি হতাশা উদ্বিগ্নতা উত্তেজনা অমনোযোগিতা মাথা ব্যথা ইত্যাদি সমস্যায় জর্জরিত হয়ে যাবে কারণ এতদিন সে যে ধরনের পণ দেখতে অভ্যস্ত ছিল সেগুলো তাকে আর সন্তুষ্ট করতে পারবে না সেগুলোর প্রতি আসক্তি আস্তে আস্তে কমে যাবে তাই সে ধাপে ধাপে ডোজ বাড়াতে থাকবে এবং নিজের আসক্তির মাত্রা অনুযায়ী তৃপ্ত হওয়ার জন্য এমন সব জিনিস দেখবে যা সে কখনো দেখার কথা চিন্তাও করেনি যেমন পশুকামিতা এবং অন্যান্য নোংরা জঘন্য সিনেমা আর মানসিক প্রভাবগুলোর মধ্যে অন্যতম হল অনেকেই স্বার্থপরতা আর আত্মমগ্নতায় ডুবে যাবে কারণ পর্নোগ্রাফি বিচ্ছিন্নতার শুধু নিজ কামনা চরিত্রার্থ করতে শেখায় অধিকাংশ আসক্ত পুরুষেরা ঘনিষ্ঠতার সময়ে তাদের স্ত্রীদের অনুভূতির প্রতি গুরুত্ব দিবে না তারা শুধু নিজেদের সুখকেই প্রাধান্য দিবে নিজেদের তৃপ্তি ব্যতীত তারা স্ত্রীদেরকে সন্তুষ্ট করার ব্যাপারে ভাবতেও পারবে না তারপর এই স্বার্থপরতা নিঃসঙ্গতার দিকে নিয়ে যাবে যেটা বিভিন্ন ধরনের গোপন পাপের দুয়ার খুলে দিতে পারে এভাবে একজন মানুষ অসামাজিক হয়ে যেতে পারে যিনি বাইরে যেতে পছন্দ করবেন না বন্ধুবান্ধব পরিবারের সদস্যদের সাথে ঘুরে বেড়াতে পছন্দ করবেন না যা পরবর্তীতে প্রভাবিত করতে পারে তার ব্যবসা এবং কর্মজীবনকে যেটা নিয়ে আমরা একটি পৃথক পর্বে আলোচনা করব এ সকল কিছু তার জীবনের বিভিন্ন সম্পর্কের উপর খুব খারাপ প্রভাব ফেলতে পারে যা পরবর্তীতে মারাত্মক হতাশা উদ্বেগ ক্রোধ এবং হঠাৎ হঠাৎ মন মেজাজের পরিবর্তন হয়ে যাওয়ার মতো সমস্যার কারণ হবে এ সমস্ত কিছু পর্নোগ্রাফিতে আসক্তির ফলাফল অপরদিকে পবিত্রতার পথ প্রতিশ্রুতি দেয় স্বচ্ছতা বিশ্বাস মনোযোগ এবং সাফল্যের যেমনটি আমি প্রথম পর্বে বলেছি ভালো মন্দ বেছে নেওয়ার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্তটা আপনারই তাই সিদ্ধান্ত নেওয়ার সময় বিচক্ষণতার পরিচয় দিন পর্নোগ্রাফি এবং অযাচিত যৌন আচরণ থেকে ফিরে আসার পথে সকল আসক্ত ব্যক্তিরাই এক ধরনের সমস্যার সম্মুখীন হন আর তা হল পুনরায় পুরনো পদভ্যাসগুলোতে ফিরে যাওয়া যদিও তারা নিজেদের সংযত রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করে তবুও তাদের পদস্থলন ঘটে এবং তারা পুনরায় সেগুলো করে তাই পরণাস্তি নামক দানবকে পরাজিত করে আপনার কাঙ্ক্ষিত জীবনযাপন করতে চাইলে আপনাকে কামনা উদ্রেগকারী বিষয়সমূহ এবং পরিস্থিতিগুলি চিহ্নিত করতে হবে যেগুলো আপনাকে একই চক্রের আবর্তে বারবার ঘোরাতে পারে এবং সেগুলোকে পুরোপুরি এড়িয়ে চলতে হবে এমন কিছু কামনা উদ্রেককারী বিষয় রয়েছে যেগুলো সহজেই চিহ্নিত করা যায় যেমন টেলিভিশনে অনুষ্ঠান দেখা সিনেমা দেখা সৈকতে অনেকক্ষণ ধরে বসে থেকে মানুষের দিকে তাকিয়ে থাকা এমন ম্যাগাজিন গল্প উপন্যাস পড়া যা কামনার উদ্রেক ঘটাতে পারে এর সমাধান খুব সহজ এই সব জিনিসগুলো এড়িয়ে চলুন তাহলে আপনি নিরাপদে থাকবেন এক্ষেত্রে অন্যান্য প্রভাবকগুলো যেগুলো সরাসরি কামনা উদ্রেককারী না তা চিহ্নিত করা এবং সেগুলোর মোকাবেলা করা বেশ কঠিন তাদের মধ্যে কিছু হলো যেমন একঘ্যামিতা কোনো কাজ না থাকা বা অলস সময় কাটানো অনেক আসক্তদের জন্যই সমস্যার কারণ আর এর সমাধান হলো নিজেকে ফলপ্রসূ কাজে নিয়োজিত রাখা এবং সাধারণত যে কাজগুলো করতে আপনি পছন্দ করেন সে কাজগুলোতে নিজেকে সর্বদা ব্যস্ত রাখা এরপর রয়েছে নিঃসঙ্গতা একাকি থাকলে পর্নোগ্রাফিতে আসক্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই এর বিপরীতটা করুন ভালো ধার্মিক বন্ধু এবং পরিবারের সদস্যদের সাথে থাকুন এবং নিঃসঙ্গতা পরিহার করুন এছাড়াও আরও রয়েছে মানসিক চাপ ও ক্লান্তি কর্মক্ষেত্রে স্কুলে অথবা বাড়িতে বাড়তি চাপ নিবেন না বিশেষ করে স্ত্রীদের সাথে যাতে অশান্তি না হয় সেজন্য যথাসম্ভব চেষ্টা করবেন তারপরও যদি এমন পরিস্থিতির সৃষ্টি হয়ে যায় তাহলে উদ্বিগ্নতা কমানোর জন্য আল্লাহ সুবানাহুয়া তালার দিকে ফিরুন এবং এই সুন্দর দুয়াটি পাঠ করুন ابن عبدك ابن أمتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاؤك أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي هي الله أمي أبن بندا আপনারই এক বান্দার পুত্র এবং আপনার এক দাসীর পুত্র আমার ভাগ্য আপনার হাতে আমার উপর আপনার নির্দেশ কার্যকর আমার ব্যাপারে আপনার ফয়সালা নেয় পূর্ণ আমি আপনার কাছে প্রার্থনা করি আপনার প্রতিটি নামের ওসিলাই যে নাম আপনি নিজের জন্য নিজে রেখেছেন অথবা আপনি আপনার কিতাবে নাজিল করেছেন অথবা আপনার সৃষ্টিজীবের কাউকে শিখিয়েছেন অথবা নিজ গায়ে বিজ্ঞানে নিজের জন্য সংরক্ষণ করে রেখেছেন আপনি কুরআনকে বানিয়ে দিন আমার হৃদয়ের প্রশান্তি আমার বক্ষের জ্যোতি আমার দুঃখের অপসরণকারী এবং দুশ্চিন্তা দূরকারী আর যখন আপনি ক্লান্ত হয়ে পড়েন তখন যে সর্বোত্তম কাজটি আপনি করতে পারেন তা হল আপনার ইন্টারনেট ডিভাইসগুলো বন্ধ করুন তারপর ঘরের আলো নিভিয়ে ঘুমিয়ে পড়ুন দাম্পত্য জীবন এবং স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক ধ্বংসকারী একটি বিষয় হল একে অপরের প্রতি অনাস্থা এবং বিশ্বাসের ঘাটতি আর পর্নোগ্রাফি ঠিক এই পথটিকেই আরও সুগম করে দেয় যদিও নারী পুরুষ উভয়েই পর্নোগ্রাফিতে আসক্ত হতে পারে তবে পরিসংখ্যান অনুযায়ী আমরা জানতে পারি যে নারীদের চেয়ে পুরুষরা পণ্যগ্রাফিতে বেশি আসক্ত ফলে একজন স্ত্রী যখন জানতে পারেন যে তার স্বামী পণ্যগ্রাফিতে আসক্ত তখন সেটা তার জন্য খুবই যন্ত্রণাদায়ক বিষয় হয় তখন তার মনে হতে থাকে যে তার স্বামীর জন্য তিনি যথেষ্ট নন এবং সেজন্যই হয়তো তার স্বামী অন্যত্র তৃপ্তি খুঁজছেন তার স্বামীর প্রতি তার আর আস্থা থাকে না কারণ সে তার বিশ্বাস ভঙ্গ করেছে এতদিনের প্রিয় মানুষটাকে হঠাৎ করে যেন তার কাছে অচেনা মনে হয় তার সকল প্রতিশ্রুতি মেকি মনে হয় এছাড়াও মনে মনে তার অনেক প্রশ্নের সাথে যুদ্ধ শুরু হয়ে যায় যেমন উনি কতদিন ধরে পড়ন দেখছেন উনার কি অন্য কারোর সাথে সম্পর্ক আছে আমি কি উনার কাছে আর আগের মতো আকর্ষণীয় নই উনি কি উনার আসক্তির ব্যাপারে আমাকে সব সত্যি বলেছেন নাকি এখনও মিথ্যা বলে যাচ্ছেন আমি যদি বাচ্চাদেরকে তার কাছে রেখে যাই তাহলে কি তারা নিরাপদ থাকবে ইত্যাদি সংক্ষেপে বললে হঠাৎ করে তার জীবন এক উদ্বেগময় অবিরাম সন্দেহের অমানিশায় ঢেকে যায় সমস্যা হল এ সকল ক্ষেত্রে বিশ্বাস পুনর্নির্মাণ করতে অনেক বছর সময় লাগতে পারে এবং কোনো কোনো স্ত্রীদের ক্ষেত্রে স্বামীকে পুনরায় বিশ্বাস করা প্রায় অসম্ভব হয়ে পড়ে তাই তখন একমাত্র বিবাহ বিচ্ছেদের পথই খোলা থাকে কয়েক বছর আগে একজন বয়স্ক লোক আমার কাছে এসে তার দীর্ঘ বছরের পর্ণ শক্তির কথা বলেছিলেন উনি আমাকে বলেছিলেন উনার প্রিয়তমা স্ত্রীর থেকে উনার তিনটি ফুটফুটে সুন্দর সন্তান ছিল যতবার তিনি পর্নোগ্রাফি দেখতেন ততবারই তিনি গভীর আত্মিক ক্ষত এবং দুঃসহ লজ্জা অনুভব করতেন তবে এখানে শেষ নয় তার সমগ্র জীবনের সবচেয়ে যন্ত্রণাদায়ক মুহূর্তটি ছিল যখন তার বড় মেয়ে তাকে পর্ণ দেখতে দেখতে হস্তমৈথুনকর অবস্থায় দেখে ফেলেছিল তখন সে হতবিহব্বল হয়ে গিয়েছিল এবং সে সময় এক ইঞ্চি নড়ার ক্ষমতাও তার ছিল না কয়েক সেকেন্ড পরেই সেখানে তার স্ত্রীও উপস্থিত হন আর এভাবেই তার ত্রিশ বছরের বেশি বিবাহিত জীবনের সমাপ্তি ঘটে তার স্ত্রী সেখানেই তাদের সম্পর্ক শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তাহলে এটা স্পষ্টভাবে প্রতীয়মান যে ক্ষণিকের কামনা চরিত্রার্থ করার জন্য আল্লাহ সুবানাহুয়া তালার পক্ষ থেকে রহমত হিসেবে দেওয়া পবিত্র সম্পর্কগুলোকে ধ্বংস করা কোনো সুখকর বিষয় নয় আর পর্নোগ্রাফি আপনাকে ঠিকই গন্তব্যেই নিয়ে যাবে অতএব আপনি কি পরিবর্তিত হতে প্রস্তুত আপনার এখন নিজেকে এই প্রশ্নটি করা উচিত যে সমস্ত স্ত্রীরা তাদের স্বামীর পরণাশক্তির জন্য কাউন্সেলিং নিতে যান তারা পর্নোগ্রাফি দেখাকে সকল পুরুষদের কোনো নিছক নির্মল চিত্তের অভ্যাস গণ্য করেন না এর কারণ খুব সহজ সে সকল স্ত্রীরা তাদের বৈবাহিক সম্পর্কের উপর পর্নোগ্রাফির ভয়ানক ক্ষতিকর প্রভাব উপলব্ধি করতে পেরেছেন তারা বুঝতে পেরেছেন যে তাদের স্বামীরা তাদেরকে শুধুমাত্র নিজেদের শারীরিক চাহিদা পূরণের ভোগ্য বস্তু মনে করেন শুধু তাই নয় তারা এটাও খেয়াল করেছেন যে তাদের স্বামীরা এমন সব অস্বাভাবিক অদ্ভুত এবং নিতকৃষ্ট যৌন আচরণের জন্য তাদেরকে অনুরোধ করছে যাতে তারা আগে অভ্যস্ত ছিলেন না পর্নোগ্রাফি দেখার ফলে আস্তে আস্তে এমন প্রবণতা তৈরি হয়ে যায় পর্নোগ্রাফি স্বামী স্ত্রীর মধ্যকার সুন্দর বৈবাহিক অন্তরঙ্গতার বিষয়টিকে মানুষের কাছে বিকৃতভাবে উপস্থাপন করে এখানে প্রকৃত সমস্যাটি হল যেসব পুরুষরা পর্নোগ্রাফি দেখে তারা প্রায় সবাই মনে করে যে এটাই স্বাভাবিক তারা মনে করে যে ঘনিষ্ঠতার সময় নারীদেরকে চরথাপ্পর মারলে আঘাত করলে এবং পায়ুপথে সহবাস করলে নারীরা এগুলো উপভোগ করে পর্নোগ্রাফি এগুলোই শেখায় আর এভাবেই বৈবাহিক সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় যে সমস্ত নারীরা এখন আমার কথা শুনছেন আপনারা এই কথাটি মনে রাখুন একেবারে মনের মধ্যে গেঁথে রাখুন যদি আপনার স্বামী আপনাকে কোনো অস্বাভাবিক যৌনক্রিয়াতে লিপ্ত হবার জন্য অনুরোধ করে থাকে তাহলে এটা সম্ভবত এটাই ইঙ্গিত করে যে সে পর্নোগ্রাফি দেখে অভ্যস্ত এবং হতে পারে সে এতে আসক্ত পর্নোগ্রাফির মাধ্যমে প্রচারিত এসব বিকৃত যৌনক্রিয়াগুলো দেখতে দেখতে আসক্ত পুরুষেরা এক সময় নারীদেরকে ধর্ষণ নির্যাতন এবং মানসিক অত্যাচারের মতো জঘন্য ঘৃণিত অপরাধে লিপ্ত হয় কারণ পর্নোগ্রাফিতে এগুলোই দেখানো হয় তাই যে ব্যক্তি প্রতিনিয়ত এসব দৃশ্য দেখতে থাকে একটা সময় সে নিজেই কাজগুলো করতে চায় বা করে ফলস্বরূপ সারা জীবন তাকে কারাগারে কাটাতে হয় এর চেয়েও ভয়াবহ বিষয় হল যেসব পুরুষেরা পর্নোগ্রাফি এবং হস্তমৈথুনে আসক্ত তারা প্রথমে ভাবে যে পর্নোগ্রাফি তাদের যৌন ক্ষমতা বাড়ানোর একটি মাধ্যম কিন্তু কিছুদিনের মধ্যেই তারা আবিষ্কার করে যে বৈবাহিক অন্তরঙ্গতার চেয়ে তারা পর্ন এবং হস্তমৈথুনকে বেশি প্রাধান্য দিচ্ছে তাদের মস্তিষ্ক এমনভাবে ভাবতে অভ্যস্ত হয়ে যায় যে শুধুমাত্র পর্ণ এবং হস্তমৈথুনের মাধ্যমে যৌন সুখ লাভ করা সম্ভব এর ফলস্বরূপ অনেকেই স্ত্রীর সাথে যৌন সম্পর্ক স্থাপন করার সক্ষমতা হারিয়ে ফেলেন যাকে বলা হয় যৌন অক্ষমতা বা পুরুষত্বহীনতা আমার সাথে এটা কল্পনা করুন যৌন উত্তেজনা অনুভব করার কারণে যে ব্যক্তি পর্নোগ্রাফিকে খুবই উপভোগ্য মনে করছে সে ধীরে ধীরে যৌন সম্পর্ক স্থাপন করার সক্ষমতা একেবারে হারিয়ে ফেলতে পারেন আমি বিশ্বাস করি আপনারা কেউই এমন পরিণতি চান না তাহলে এটা স্পষ্ট যে বৈবাহিক সম্পর্ক এবং বৈবাহিক অন্তরঙ্গতার ক্ষেত্রে এই সমস্যাগুলো খুবই ভয়ানক এবং ক্ষতিকর শুধু তাই নয় এটা নারীদের আত্মমর্যাদাবোধ এবং বোধে ব্যাপক আঘাত হানে কারণ যখন স্বামীরা যৌন মিলনে অক্ষম হয়ে যায় অধিকাংশ ক্ষেত্রেই অধিকাংশ স্ত্রীরা এজন্য নিজেদেরকেই দোষারোপ করতে থাকেন যে তারা হয়তো আর আগের মতো যথেষ্ট আকর্ষণীয় নন আর যদি এ সমস্ত স্ত্রীরা বয়স্ক হন তাহলে তাদের মানসিক অবস্থা আরও খারাপ হয়ে যায় পর্নোগ্রাফি বৈবাহিক সম্পর্কের যে ক্ষতি সাধন করে তা অপূরণীয় এখন পর্যন্ত আমি যা আলোচনা করলাম তা পর্নোগ্রাফি দেখা ছেড়ে দেওয়া এবং এর প্রতিকার অন্বেষণ করার জন্য যথেষ্ট আমি মনে করি সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এই তথ্যগুলো প্রয়োজনের চেয়েও বেশি অতএব আপনার সিদ্ধান্ত কি দুই হাজার চোদ্দ সালের উনিশ অগাস্টে প্রকাশিত পিআর নিউজওয়ায়ারের পরিসংখ্যান অনুযায়ী প্রায় দুই তৃতীয়াংশ অর্থাৎ তেষট্টি শতাংশ পুরুষ স্বীকার করেছেন যে তারা কর্মক্ষেত্রে পর্ন দেখেন যখন তাদের বস এবং ম্যানেজার ভাবেন যে তারা কাজে ব্যস্ত এক তৃতীয়াংশেরও বেশি অর্থাৎ প্রায় ছত্রিশ শতাংশ মহিলারাও কর্মক্ষেত্রে কাজের সময় লুকিয়ে পর্ন ওয়েবসাইটগুলোতে ঢুকে থাকেন এটি অনতি বিলম্বে আপনার জীবন এলোমেলো করে দিতে পারে আপনার অত্যন্ত প্রিয় ক্যারিয়ার বা ব্যবসাতে আপনি যে খ্যাতি এবং সম্মান অর্জন করেছেন তা মুহূর্তেই ধুলিস হয়ে যেতে পারে আপনার পর্ণাশক্তির কারণে উদাহরণস্বরূপ খুব বেশিদিন আগের ঘটনা নয় তিনজন বিচারককে বরখাস্ত করা হয়েছিল তাদের অফিসের কম্পিউটারে পর্নোগ্রাফি দেখার অপরাধে এবং চতুর্থজন বরখাস্ত হওয়ার আগেই নিজেই পদত্যাগ করেছিল এমন একটি ঘটনা মাধ্যমে প্রকাশ হওয়ার পর কি হয়েছিল একটু চিন্তা করুন জনসাধারণের প্রতিক্রিয়া কেমন ছিল সেই বিচারকদের পরিবারের সদস্যরা প্রতিবেশীদের কাছ থেকে পুরো সমাজের কাছ থেকে কি পরিমাণ মানসিক চাপের সম্মুখীন হয়েছিল নিঃসন্দেহে এই ঘটনার সাথে সম্পৃক্ত প্রত্যেকের জন্যই সেটি খুব কঠিন সময় ছিল তবে এই লজ্জাজনক এবং অপমানজনক পরিস্থিতি সম্পূর্ণরূপে প্রতিরোধ করা যেত যদি উনারা এই আসক্তি মোকাবিলা করার জন্য কোনো প্রফেশনাল কাউন্সিলরের কাছে কাউন্সিলিং নিতেন পর্নোগ্রাফি কেবল আপনার প্রিয়জনদের সাথে আপনার সম্পর্কই নষ্ট করবে না বরং আপনার ক্যারিয়ার এবং আপনার ভবিষ্যত পুরোপুরি ধ্বংস করে দিবে ক্যারিয়ার এবং ব্যবসার উপর পর্নোগ্রাফি কি ভয়াবহ প্রভাব ফেলতে পারে সেটা বোঝানোর জন্য কিছু অপ্রত্যাশিত পরিসংখ্যান তুলে ধরছি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রুভেন ম্যান মিনিস্ট্রিজ মিনিস্ট্রিস এর চালানো একটি জরিপ অনুযায়ী একত্রিশ থেকে উনপঞ্চাশ বছর বয়সী পুরুষেরা কর্মক্ষেত্রে সবচেয়ে বেশি পর্নোগ্রাফি দেখে এবং একত্রিশ থেকে উনপঞ্চাশ বছর বয়সী প্রায় ছিচল্লিশ শতাংশ মহিলারাও কর্মক্ষেত্রে পর্নোগ্রাফি দেখে এই জরিপের সবচেয়ে অপ্রীতিকর পরিসংখ্যানটি হল অবিবাহিত পুরুষদের তুলনায় বিবাহিত পুরুষদের মধ্যে কর্মক্ষেত্রে পর্ন দেখার প্রবণতা বেশি সাতাত্তর শতাংশ বিবাহিত পুরুষ কর্মক্ষেত্রে পর্ণ দেখার বিষয়টি স্বীকার করেছেন যেখানে কর্মক্ষেত্রে পর্ণ দেখা অবিবাহিত পুরুষদের সংখ্যা হল সাতান্ন শতাংশ এই জরিপে এটাও উল্লেখ করা হয়েছে যে এসব পুরুষ এবং মহিলাদের উপার্জন অনেক ভালো আর অফিসে পর্ণ দেখতে গিয়ে যদি তারা কোনোদিন ধরা পড়ে যায় তাহলে তাদের চাকরি চলে যাওয়ার ঝুঁকি রয়েছে সিএনবিসি এর একটি সংবাদ অনুযায়ী অনলাইনে পর্নোগ্রাফি দেখার সমস্ত কার্যক্রমের সত্তর শতাংশ হয়ে থাকে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা কর্মদিবসের মধ্যে আপনি নিশ্চয় এখন বুঝতে পারছেন যে বিষয়টা কতটা উদ্বেগজনক এবং ভয়ানক শুধুমাত্র এই ঘৃণিত আসক্তির জন্য নিজের পছন্দের চাকরি বা ক্যারিয়ার হারানো কোনো বুদ্ধিমানের কাজ নয় আসক্তিকে প্রশমিত করে আপনার বহুল আকাঙ্ক্ষিত সুন্দর একটি জীবনের সূচনা করার এখনই উপযুক্ত সময় আসক্তিকে না বলার এখনই উপযুক্ত সময় তাই পর্নোগ্রাফিকে না বলুন এবং ফিরে আসুন এক স্বাস্থ্যকর পবিত্র জীবনে যুক্তরাজ্যের দৈনিক পত্রিকা দ্য টেলিগ্রাফ দুই হাজার চোদ্দ সালের উনিশে মেতে একটি গবেষণামূলক প্রতিবেদন প্রকাশ করে যেখানে উল্লেখ করা হয়েছে যে পর্নোগ্রাফি দেখার ফলে মস্তিষ্কের সংকোচন ঘটতে পারে এবং যৌন উদ্দীপনা নিস্তেজ হয়ে যেতে পারে জ্ঞানী ব্যক্তিদের কাছে পর্নোগ্রাফি দেখার ক্ষতিকর দিক আর অজ্ঞাত নেই বার্লিনের ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট অনুযায়ী মানুষের মস্তিষ্কের যে অংশটি অনুপ্রাণিত বা পুরস্কৃত অনুভূত হওয়ার কারণে সক্রিয় হয়ে ওঠে নিয়মিত পর্নোগ্রাফি দেখার ফলে সে অংশটি সংকুচিত হয়ে যায় এবং সেটির কার্যক্ষমতা কমে যায় আর মানবদেহে মস্তিষ্কের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কি হতে পারে এসব তথ্য জানার পর কি আমাদের উদ্বিগ্ন এবং সতর্ক হওয়া উচিত নয় অতীতে বিজ্ঞানীরা বিশ্বাস করতেন যে শৈশবকালের পর মানুষের মস্তিষ্কের বিকাশ বন্ধ হয়ে যায় তবে গুরুতর আঘাত বা শারীরিক ক্ষতির প্রভাবে একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্ক পরিবর্তিত হতে পারে যাই হোক সম্প্রতি তারা আবিষ্কার করেছেন যে মানুষ যতদিন বেঁচে থাকে ততদিন পর্যন্ত তার মস্তিষ্কের পরিবর্তন ঘটতে থাকে শুধু তাই নয় মস্তিষ্ক প্রতিনিয়ত নিজেকে পরিবর্তন করে এবং নিয়মিত গড়ে তোলা অভ্যাস অনুশীলনের সাথে নিজেকে খাপ খাইয়ে নেই বিশেষ করে যৌবনকালে আর এভাবেই মানুষের মস্তিষ্কে পর্নোগ্রাফি একটি নিয়মিত অভ্যাস হিসেবে নিবন্ধিত হয়ে গভীর প্রভাব ফেলতে পারে যেহেতু পর্নোগ্রাফি উগ্র এবং বারবার দেখার দুর্নিবার আকাঙ্ক্ষা সৃষ্টিকারী একটি আসক্তি তাই আপনার মস্তিষ্কে পর্নোগ্রাফির জন্য তৈরিকৃত পথ দীর্ঘ সময়ের জন্য স্থায়ী হতে পারে এমনকি এটি আপনার স্ত্রীর সাথে ঘনিষ্ঠতার সময়েও প্রতিদ্বন্দ্বিতা করতে পারে চিন্তা করা যায় পর্নোগ্রাফি আপনার মস্তিষ্কের নিয়ন্ত্রণ নিয়ে আপনার স্ত্রীর সাথে আপনার যৌন সম্পর্ক স্থাপন করার ক্ষমতাকে পরাভূত করে ফেলতে পারে সম্প্রতি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় ডক্টর নরম্যান ডয়জে পর্ন কীভাবে মস্তিষ্কে স্থায়ী পরিবর্তন ঘটাতে পারে সে ব্যাপারে ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন পর্নোগ্রাফি দেখার ফলে মস্তিষ্কে কতগুলো বিশেষ অবস্থা সৃষ্টি হয় পর্নোগ্রাফি দেখার সময় এটি মানুষের খেয়াল এবং মনোযোগের উপর এমনভাবে নিয়ন্ত্রণ করে রাখে যে সেই সময়ে যাই ঘটে যাক না কেন তাতে ব্যক্তির কিছু আসে যায় না সে অফিসে থাকুক বা তার পাশে তার স্ত্রী থাকুক বা সেটা সলাতের সময়েই হোক যারা বছরের পর বছর ধরে পর্ন দেখছে তাদের মস্তিষ্কে পর্নোগ্রাফির ছবি এবং ভিডিওগুলো গভীরভাবে খোদাই হয়ে গেছে এবং মস্তিষ্কে এর মাধ্যমে সৃষ্ট পদগুলো এত দৃঢ় এবং স্বতঃস্ফূর্ত হয়ে গেছে যে এই বদভ্যাস ত্যাগ করে মস্তিষ্ককে বিশুদ্ধ অবস্থায় ফিরিয়ে আনতে এবং নতুন স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে কঠোর পরিশ্রম এবং প্রবল ইচ্ছাশক্তির প্রয়োজন হবে দ্বিতীয়ত ডক্টর ডয় যে আরও উল্লেখ করেছেন যে পর্ণ দেখার সময় মানুষের মস্তিষ্কে কিছু নির্দিষ্ট কেমিক্যাল এবং হরমোনের নিঃসরণ হয় পর্ণ সেগুলোকে সক্রিয় হতে সাহায্য করে অন্যান্য আসক্তি সৃষ্টিকারী পদার্থের মতোই এই কেমিক্যালগুলো মানুষকে সাময়িক আনন্দ অনুভব করতে সাহায্য করে যদি মস্তিষ্কে এই মিশ্র কেমিক্যালগুলো নিঃসরণ হয় তাহলে মানুষ সাময়িক পরিতৃপ্তি এবং সন্তুষ্টি অনুভব করে কিন্তু যখনই মস্তিষ্কে এগুলোর মাত্রা কমে যায় তখনই মানুষ বিষাদগ্রস্ত উদ্বিগ্ন এবং অতিষ্ঠ হয়ে পড়ে তবে সুসংবাদ হল যেমনটি আমরা আগেই বলেছি আপনার মস্তিষ্ক বদ অভ্যাস ভুলে গিয়ে নতুন ভালো অভ্যাসের সাথে নিজেকে খাপ খাইয়ে নিয়ে নিজের বিশুদ্ধ অবস্থায় পুনরায় ফিরে আসতে সক্ষম একমাত্র যে উপায়ে আপনি এমনটা করতে পারেন সেটি হল আপনার মস্তিষ্ককে সঠিক ছবি এবং স্বাস্থ্যকর অভ্যাসের সাথে পরিচয় করিয়ে দিন আর এই প্রক্রিয়ায় অবশ্যই পর্নোগ্রাফি দেখা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকুন এই পর্বে আমি তিনটি প্রধান মিথ্যার উপর আলোকপাত করতে চাই যেগুলো পুরুষরা সাধারণত পর্নোগ্রাফি থেকে জেনেছে এবং বিশ্বাস করেছে এই মিথ্যাগুলো সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ কারণ সঠিক জ্ঞান অর্জন ব্যতীত পর্নোগ্রাফি ত্যাগ করা কিছু পুরুষদের জন্য খুব কঠিন হয়ে যাবে তাহলে চলুন শুরু করা যাক প্রথম মিথ্যা নারীরা যে কোনো সময়ে যৌন সম্পর্ক স্থাপন করতে ভালোবাসে কারণ পর্নোগ্রাফিতে শুধু এটাই দেখায় যে নারীরা সর্বদা পুরুষের যৌন চাহিদা পূরণ করতে এবং পুরুষকে খুশি করতে প্রস্তুত থাকে তারা একজন নারীর জীবনের অন্যান্য দিকগুলো উপস্থাপন করে না নারী একজন মা একজন তনায়া একজন বোন যখন আপনি কর্মক্ষেত্রে থাকেন তখন তিনি ঘর সামলিয়ে গুছিয়ে রাখেন তিনি সন্তানদের দেখাশোনা করেন তিনি আপনার জন্য রান্না করেন আপনার যত্ন নেন হয়তো তিনি আজকে কোনও খারাপ সংবাদ পেয়েছেন এবং সেজন্য তার মন ভালো নেই ইত্যাদি পর্নোগ্রাফি নারীদেরকে যৌন দাসী হিসেবে উপস্থাপন করে যাদেরকে তৈরি করা হয়েছে শুধুমাত্র পুরুষকে যৌন আনন্দ দানের উদ্দেশ্যে কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে নারীরা পুরুষদের পরিপূরক আরবি শব্দ শেখ অর্থ অধ্যাংশ এর দ্বারা রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম আমাদেরকে জানাতে চেয়েছেন যে আমরা নারীদের ছাড়া অসম্পূর্ণ তারা সম্পূর্ণ রূপে আমাদের সমান এবং সে অনুযায়ী সম্মান এবং মর্যাদা পাওয়ার যোগ্য এখন এটার সাথে তুলনা করে দেখুন তো পর্নোগ্রাফি পুরুষদের কাছে নারীদেরকে কিভাবে উপস্থাপন করেছে আপনি যদি একজন সত্যিকারের পুরুষ হয়ে থাকেন যিনি নারীদেরকে সম্মান করেন তাহলে এই সব জঘন্য নোংরামি দেখে তাদের অশ্লীলতার শিল্পের প্রসার ঘটাতে সাহায্য করা আপনার কখনোই উচিত নয় দ্বিতীয় মিথ্যা বাচ্চাদের সাথেও সঙ্গম করা যায় সবচেয়ে বেশি প্রচলিত পর্নোগ্রাফিক ভিডিওগুলোর মধ্যে অন্যতম এবং সম্ভবত পর্ন প্রযোজকদের বিক্রি বাড়ানোর সবচেয়ে বড় একটি উপায় হচ্ছে মহিলাদের বালিকা বানিয়ে পর্নোগ্রাফিক ভিডিও বানানো অর্থাৎ মহিলারা বালিকাদের মতো বিদ্যালয়ে পড়ুয়া মেয়েদের মতো পোশাক পরিধান করে জঘন্য যৌনকর্মে লিপ্ত হয় পর্নোগ্রাফির দর্শকরা এটা বুঝতে ব্যর্থ হন যে এসব ন্যাক্কারজনক ভিডিও দেখতে দেখতে তাদের মস্তিষ্কে এটা গেঁথে যায় যে প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও তারাও বাচ্চাদের সাথে যৌন সঙ্গম করতে পারে ফলাফলস্বরূপ কিছু সময় আগে আমি একজন ব্যক্তির কাউন্সেলিং করেছিলাম যে একটি বিদ্যালয় প্রাঙ্গণে ধর্ষণের অপরাধে দণ্ডিত অপরাধী ছিল যখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে কিসে আপনাকে এমন একটা গর্হিত কাজ করতে উদ্বুদ্ধ করল তখন সে উত্তরে বলেছিল আমার মনে হয় আমি এটা পর্নোগ্রাফি দেখে শিখেছি তৃতীয় মিথ্যা পর্ণোগ্রাফি এবং হস্তমৈথুন অন্তত জিনার চেয়ে ভালো যদি পাপের গভীরতা সম্পর্কে চিন্তা করি তাহলে হ্যাঁ পর্নোগ্রাফি জিনার মতো অতটা গুরুতর পাপ নয় যেখানে একজন নারী এবং পুরুষ বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া ব্যতিরেকে নিজেদের মধ্যে যৌন সম্পর্ক স্থাপন করে যদিও রসুল্লাহ সাল্লু আলহিউ বলেছেন যে চোখের মাধ্যমেও জিনা সংঘটিত হয়ে থাকে চোখের জিনা হল কামুক দৃষ্টি হাতের মাধ্যমেও জিনা সংগঠিত হয়ে থাকে হাতের জিনা হল অবৈধ স্পর্শ ইত্যাদি কিন্তু এখানে প্রশ্ন হল পর্নোগ্রাফি কি জিনার চেয়ে ভালো সবচেয়ে বড় সমস্যা হল জিনা আপনার ভালো লাগুক বা না লাগুক পর্নোগ্রাফি এবং হস্তমৈথুন অবশেষে একদিন না একদিন আপনাকে জিনার দিকেই নিয়ে যাবে আসক্তি একদিন তীব্রতর হয়ে যাবে এবং এতদিন আপনি যা দেখেছেন তা বাস্তবে করার জন্য আপনাকে প্রবলভাবে প্ররোচিত করবে তাই আমি মনে করি না যে পর্নোগ্রাফি জিনার চেয়ে ভালো প্রকৃতপক্ষে আমি পর্নোগ্রাফিকে জিনার সমমানের মনে করি কারণ পর্নোগ্রাফি দেখার শেষ পরিণতি হল জিনা নিজেকে আজ জিজ্ঞেস করুন আপনি কেন এ সকল মিথ্যায় বিশ্বাস করবেন এখন তো আপনি মিথ্যাগুলো সম্পর্কে অবগত এই পাপের বেড়াজাল থেকে নিজেকে মুক্ত করে আপনি কি সত্যকে সাদরে গ্রহণ করবেন না গত পর্বে আমি সংক্ষেপে এমন একজন ব্যক্তির কথা বলেছিলাম যিনি তার পরণাশক্তির পরিণতি স্বরূপ একটি ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত অপরাধী ছিলেন যখন আমি তার সাথে বিস্তারিত আলোচনা করছিলাম পর্নোগ্রাফি কিভাবে এতটা নিচু জঘন্য কাজ করতে তাকে ইন্ধন দিয়েছে সেটা জানার জন্য তখন সে বলেছিল পর্নোগ্রাফি ধর্ষণের দৃশ্যগুলোকে এমন নাটকীয়ভাবে চিত্রিত করে যাতে দর্শকদের মনে হয় যে নারীরা যেন প্রকৃতপক্ষে ধর্ষিত হতে পছন্দ করে এটা পুরুষদেরকে দেখায় যে যদিও নারীরা শুরুতে বাধা দিতে পারে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে সে নিজেও উপভোগ করতে শুরু করে তার আচরণ দেখে মনে হয় যেন এটার জন্যই সে এতদিন অপেক্ষা করেছিল পর্নোগ্রাফিক ভিডিওগুলোর এসব আভাস ইঙ্গিত এবং বার্তাগুলো এত পুরুষের মনে গেথে যায় যে শেষ পর্যন্ত একটা সময় তারা বিশ্বাস করবে যে বস্তুত ধর্ষণ একটি উপভোগ্য এবং গ্রহণযোগ্য আচরণ দুই সালে হাফিংটন পোস্টে যৌন আসক্তি এবং অনিচ্ছাকৃতভাবে বারবার করে ফেলা আচরণ এর উপর একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল সেখানে কলেজের ফ্যাটার্নিটি সংঘের পুরুষদের যৌন আচার আচরণের উপর পর্নোগ্রাফি দেখার প্রভাব বিশ্লেষণ করা হয়েছিল গবেষণার ফলাফল অনুযায়ী সেখানে উল্লেখ করা হয়েছে যে যারা মূলধারার গতানুগতিক পর্নোগ্রাফি দেখে অভ্যস্ত তাদের মধ্যে তিরাশি শতাংশই ধর্ষণ করার প্রবল ইচ্ছা প্রকাশ করেছে শুধুমাত্র যদি তারা এই নিশ্চয়তা পায় যে ধর্ষণ করার পর তাদেরকে পাকড়াও করা হবে না কিছুকাল যাবৎ সকল সমস্যা নিয়ে কথা বলা একজন ব্যক্তি হিসেবে আমি বন্দের থেকে ফোন কল ইমেইল মেসেজ পাই যেখানে তারা অভিযোগ করেন যে ঘনিষ্ঠতার সময় তাদের স্বামীরা মাঝে মধ্যে তাদেরকে মারধর করে চরথাপ্পড় মারে এবং আক্রমণাত্মকভাবে তাদের চুল টেনে ধরে তারা এই সকল আচরণে খুবই উদ্বিগ্ন এবং দুশ্চিন্তাগ্রস্ত তারা জিজ্ঞাসা করেন যে পুরুষরা কেন হঠাৎ করে এমন হিংস্র হয়ে যায় তাদের জন্য আমার প্রথম জবাব থাকে এই যে বোন আপনার স্বামীকে জিজ্ঞেস করুন যে তিনি পর্নোগ্রাফি দেখেন কিনা কারণ ওইসব আচরণের এটাই একমাত্র ব্যাখ্যা প্রতিনিয়ত পর্নোগ্রাফি দেখতে দেখতে পুরুষরা তাদের স্ত্রীদের প্রতি আক্রমণাত্মক এবং উগ্র হতে শিখে পর্ন ইন্ডাস্ট্রি তাদেরকে এগুলোই দেখায় এবং শেখায় পর্নোগ্রাফি তাদেরকে কুরুচিপূর্ণ এবং বিকৃত যৌন আচরণ শেখায় জ্যানেট হেনসন একজন মহিলা গবেষক যিনি যৌন নির্যাতিত নারীদের নির্যাতনের উপর পর্নোগ্রাফির প্রভাব সম্পর্কে একটি গবেষণা করেছেন তার গবেষণালব্ধ তথ্য অনুযায়ী যেসব নারীরা যৌন নির্যাতনের শিকার হয়েছেন তাদের মধ্যে আটান্ন শতাংশ নারীরা বলেছেন যে তাদের নির্যাতনে পর্নোগ্রাফি গুরুতর ভূমিকা পালন করেছে একই বিষয়ে অন্য একটি গবেষণায় তিনি পেয়েছেন যে একশো আটানব্বই জন নির্যাতনের শিকার নারীদের মধ্যে ঊনপঞ্চাশ দশমিক নয় শতাংশ নারীদের নির্যাতনকারীরা নির্যাতনের সময় পর্নোগ্রাফিতে দেখানো কায়দা কৌশল ব্যবহার করেছে অন্য একটি গবেষণায় বলা হয়েছে আমি সেখান থেকে উদ্ধৃত করছি প্রতি চারজন নির্যাতনকারী পুরুষের মধ্যে একজন তাদের সঙ্গীদেরকে তাদের সাথে পর্নোগ্রাফি ব্যবহার করতে বাধ্য করে হয় শুধু ভিডিও দেখার মাধ্যমে অথবা ভিডিওতে দেখানো কার্যকলাপ নিজেরা করার মাধ্যমে এই নির্যাতনকারীদেরকে সবচেয়ে বেশি আগ্রাসী এবং সহিংস হিসেবে বিবেচনা করা হয় পুরুষদের জন্য আমার বার্তা হল খুবই মনোযোগ সহকারে শুনুন রসুল্লাহ আলাইহি সাল্লাম তার মৃত্যুর পূর্বে পুরুষদেরকে কিছু কথা বলে গিয়েছেন বিদায় খুতবাতে তিনি বলেছেন হে লোকসকল এটা সত্য যে তোমাদের নিজ স্ত্রীদের উপর তোমাদের অধিকার রয়েছে তদ্রূপ তাদেরও তোমাদের উপর অধিকার রয়েছে মনে রাখবে যে তোমরা তাদেরকে আল্লাহর আমানত হিসেবে গ্রহণ করেছ এবং আল্লাহর অনুমতির মাধ্যমে তাদেরকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছ যদি তারা তোমাদের হক আদায় করে তাহলে তোমাদের উপর তাদের প্রাপ্য হক হল তাদেরকে সদয়চিত্তে খাদ্য ও পরিধেয় প্রদান করা তোমরা তাদের সাথে সুন্দর আচরণ করবে এবং তাদের প্রতি সদয় হবে কেননা তারা তোমাদের সহধর্মিনী এবং প্রতিশ্রুতিবদ্ধ সাহায্যকারিনী আমি শেষ অংশটি পুনরায় বলতে চাই তারা তোমাদের সহধর্মিনী এবং প্রতিশ্রুতিবদ্ধ সাহায্যকারিনী হে আমার প্রিয় ভাই আপনি যদি একজন আসক্ত হয়ে থাকেন এবং এই পাপের ঘোর অমানিষায় আপনার বহু বছর কেটে গিয়ে থাকে তাহলে নিজেকে জিজ্ঞেস করুন এখনই কি সময় নয় আপনার প্রিয়তমা স্ত্রীকে বিষয়গুলো খুলে বলার এবং তার কাছে সাহায্য চাওয়ার হ্যাঁ তিনি প্রথমে রেগে যেতে পারেন কিন্তু ধৈর্য ধরুন আমি নিশ্চিত যে তিনি দ্রুতই শান্ত হবেন এবং আপনাকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবেন অন্যথায় আপনার আসক্তি আপনাকে জালিম এবং হিংস্র বানিয়ে দিবে আর সেটা আমাদের প্রাণপ্রিয় নবী মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লামের আদেশ এবং শেষ ইচ্ছার একদম বিপরীত হয়ে যায় পর্নোগ্রাফিতে আসক্ত ব্যক্তিরা বিবাহিত হোক কিংবা অবিবাহিত হোক শেষ পর্যন্ত তারা স্ত্রীর সাথে যৌন সম্পর্ক স্থাপন করার পরিবর্তে হস্তমৈথুন করাকে বেশি প্রাধান্য দিবে পণ আসক্তির পরিণতি এটাই ফলাফলস্বরূপ যারা তাদের আসক্তিতে একদম ডুবে গেছে তারা যৌন অক্ষমতার সমস্যায় ভুগতে পারে স্ত্রীর সাথে যৌন সম্পর্ক স্থাপন করার জন্য একজন পুরুষ যখন তার অত্যাবশ্যকীয় ভূমিকা বজায় রাখতে ব্যর্থ হন তখন সেটাকে যৌন অক্ষমতা বলে পুরুষরা তাদের স্ত্রীদের সাথে যৌন সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে পর্নোগ্রাফি দেখে অথচ পর্নোগ্রাফি দেখতে দেখতে পরিশেষে তারা যৌন সম্পর্ক স্থাপন করতেই অক্ষম হয়ে যায় কি অদ্ভুত তাই না এখন নিশ্চয় আপনি এই আসক্তির বাস্তবতা কেমন এবং এটা কতটা গুরুতর সমস্যা সেটা বুঝতে পারছেন যুক্তরাজ্যের দৈনিক পত্রিকা দ্য ডেইলি মেলে প্রকাশিত একটি জরিপ অনুযায়ী প্রতি পাঁচজন পুরুষের মধ্যে একজন সপ্তাহে তিন থেকে পাঁচবার পর্ণ দেখেন এবং তাদের মধ্যে তিন শতাংশ স্বীকার করেছেন যে তারা তাদের সঙ্গীর সাথে যৌন সম্পর্ক স্থাপন করার চেয়ে পর্ণ দেখতে বেশি পছন্দ করেন সেখানে আরও উল্লেখ করা হয়েছে যে পর্নোগ্রাফি দেখা কোকেন সেবন করার মতোই আসক্তিজনক যেখানে আসক্ত ব্যক্তিদের সময়ের সাথে সাথে আরও বেশি তীব্র মাত্রার অশ্লীল পর্নোগ্রাফি দেখার প্রয়োজন হয় যার ফলে তারা বাস্তব জীবনের যৌন সম্পর্কে অসন্তুষ্ট থেকে যায় সান ডিয়াগোর নেভল মেডিক্যাল সেন্টার এর গবেষকদের একটি দল তিনশো জন পুরুষ এবং মহিলা আসক্ত ব্যক্তিদেরকে তাদের পর্ণাস্তির উপরে জরিপের উদ্দেশ্যে দুটি ফর্ম পূরণ করতে দেন পুরুষদের ক্ষেত্রে গবেষকরা লক্ষ্য করেছেন যে নিয়মিত পর্ণ দেখা এবং যৌন উত্তেজনার অভাব বোধ করা ও যৌন অক্ষমতার মাঝে প্রবল যোগসূত্রতা রয়েছে গত দশ বছর বা এর বেশি সময় ধরে অনেক পুরুষরাই তাদের স্ত্রীদের সাথে যৌন সম্পর্ক স্থাপনে অক্ষম হওয়ার ব্যাপারে অভিযোগ করে আসছেন এ ধরনের অভিযোগ চল্লিশ বছর বয়সী থেকে পঞ্চসাধ্য বয়স্ক পুরুষদের মধ্যেও দেখা যায় এবং বিশ বছর বয়সী তরুণদের মধ্যেও দেখা যায় অতএব আমার দিনী ভাই ও বোনেরা এমন একটি জিনিসের উপর আপনার যৌন জীবন অপচয় করে পুরোপুরি ধ্বংস করার মানেই হয় না যেটা শেষ পর্যন্ত আপনাকে জীবনের সকল সুখ থেকে দূরে সরিয়ে নিবে তাহলে এখন আপনার পুরো সিস্টেম পুনরায় নতুন রূপে চালু করতে স্বাস্থ্যকর জীবনে ফিরে আসতে এবং একটি সুস্থ সুন্দর জীবন শুরু করতে হলে আপনাকে কি করতে হবে প্রথমত পর্নোগ্রাফি আসক্তি সম্পর্কে যতটা সম্ভব সব জানুন আসক্তি সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করুন যে আসক্তি আসলে কোনো বস্তুতে থাকে না এটা সবসময় আপনার মস্তিষ্ক সম্পর্কিত ব্যাপার ভালোভাবে এটা বুঝে নিন যে আপনি যে কোনো কিছুর প্রতি আসক্ত হতে পারেন যদি আপনার মস্তিষ্ক সেটাকে উপভোগ্য ও ফলপ্রসূ মনে করে পর্নোগ্রাফি দেখার ফলে যে ডিসেন্সিটাইজেশন হতে পারে সেটি সম্পর্কে সব কিছু জানুন ডিসেন্সিটাইজেশন হল সকল আনন্দদায়ক জিনিসের প্রতি অনুভূতিহীন হয়ে যাওয়া দ্বিতীয়ত আপনার পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তন করুন হস্তমৈথুনে আসক্তির দিনগুলিতে আপনি যে পরিবেশে থেকে অভ্যস্ত ছিলেন সেটা পরিবর্তন করে আপনাকে অবশ্যই একটি ভিন্ন নতুন পরিবেশ তৈরি করতে হবে উদাহরণস্বরূপ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনার পরিবর্তন করা উচিত সেটা হল একাকী ইন্টারনেট ব্যবহার করা বন্ধ করে দেওয়া নতুন অভ্যাসের সাথে মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে তবে খুব শীঘ্রই আপনি একটি বিশুদ্ধ নতুন পরিবেশ তৈরি করতে সক্ষম হবেন যেটা হবে স্বাস্থ্যকর ও নৈতিক তৃতীয়ত আপনার বর্তমান অভ্যাসগুলো নতুন অভ্যাস দ্বারা পরিবর্তন করুন আপনি নতুন যে অভ্যাসই গড়ে তুলতে চান না কেন সেটা ফলপ্রসূ হতে হবে এবং আপনার কাছে উপভোগ্য হতে হবে আপনি যদি শরীরচর্চা করতে পছন্দ না করেন তাহলে জিমে যাওয়ার জন্য নিজেকে জোর করবেন না হয়তোবা তার পরিবর্তে আপনি প্রতিদিন সকালে পার্কে হাঁটতে বেশি পছন্দ করবেন অথবা হাঁটার বদলে আপনার সাঁতার কাটা বেশি পছন্দ হয়তোবা আপনি বই পড়তে বা মাছ ধরতে ভালোবাসেন আপনি যে অভ্যাসই গড়ে তুলতে চান না কেন সেটা অবশ্যই ফলপ্রসূ এবং উপভোগ্য হতে হবে যাতে আপনি পুরনো অভ্যাসগুলো পরিবর্তন করতে সক্ষম হন চতুর্থত আসক্তি থেকে দূরে থাকার কারণে শারীরিক এবং মানসিক প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত থাকুন কখনও কখনো এই সময়টা মানুষের জন্য খুব কঠিন হয়ে পড়ে কারণ তারা এটার জন্য প্রস্তুত ছিল না কিন্তু যখন আপনি জানবেন যে পর্নোগ্রাফি বিষণ্নতা উদ্বেগ বিরক্তি এবং আরও অনেক সমস্যা সৃষ্টি করে তখন শারীরিক এবং মানসিক প্রতিক্রিয়া দেখা দিলে আপনি অন্তত শান্ত থাকতে পারবেন কারণ আপনি জেনেছেন বুঝেছেন এবং এই বিষয়ে পড়াশোনা করেছেন যে কেন এসব ঘটে পঞ্চমত আপনাকে সাহায্য করার মতো একটি সাপোর্ট গ্রুপ খুঁজুন এই ধরনের অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলো সত্যি আপনার জীবনে পরিবর্তন আনতে সক্ষম এই যুদ্ধে আপনি এক আনন শুধু এই তথ্যটাই আপনাকে আরও প্রবলভাবে লড়াই করার শক্তি যোগাবে এবং আপনার শক্তিমত্তা ও যৌন জীবন ফিরে পেতে সহায়তা করবে উদাহরণস্বরূপ আপনি এফ এ বি কমিউনিটির সদস্যদের চেক করতে পারেন যেখানে আপনি আরও জানতেও শিখতে পারবেন এবং প্রয়োজনীয় সহায়তা খুঁজে পাবেন কখন আপনি এই আসক্তি থেকে বের হতে পারবেন সেটা নিয়ে চিন্তা করবেন না শুধু বের হওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন তাহলে বাকি বিষয়গুলো এমনি সহজ হয়ে যাবে সিডনি মর্নিং হেরাল্ড পত্রিকার বিবৃতি অনুযায়ী পর্নোগ্রাফির দর্শকদের মধ্যে প্রতি তিন জনে একজন হচ্ছেন নারী এক সেকেন্ডের জন্য বিষয়টি একবার চিন্তা করুন নারীরাও পুরুষদের মতোই পর্নোগ্রাফিতে আসক্ত যখন আমার কাছে একজন বোন তার পর্নোগ্রাফি আসক্তির কথা স্বীকার করে তখন আমি এতটাই অবাক হয়েছিলাম যে আক্ষরিকভাবে বরফের মতোই জমে গিয়েছিলাম এবং আমি একটি শব্দও উচ্চারণ করতে পারিনি তবে পরবর্তীতে আমি জানতে পেরেছিলাম যে পর্নোগ্রাফি নারীদেরকেও বেশ প্রবলভাবেই বা ব্যাপকভাবেই প্রভাবিত করে থাকে এবং অধিকাংশ ক্ষেত্রেই সেটা পুরুষদের তুলনায় আরও বিপজ্জনকভাবে বা মারাত্মকভাবে হয়ে থাকে পরিসংখ্যান থেকে আমরা জেনেছি যে নারীদের তুলনায় পুরুষেরা অনেক বেশি সংখ্যায় পর্নোগ্রাফি দেখে থাকে তবে সাম্প্রতিক সময়ে নারীদের মধ্যেও পর্নোগ্রাফি ব্যবহারকারীর সংখ্যার উল্লেখযোগ্য ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে শুধু তাই নয় অধিকাংশ ক্ষেত্রেই নারীরা যেভাবে পর্নোগ্রাফি দেখে এবং সে অনুযায়ী যে কাজগুলি করে থাকে তা পুরুষদের থেকে অনেক ভিন্ন এবং বিপজ্জনক যেটা আমি কিছুক্ষণের মধ্যেই খোলাসা করব বা স্পষ্ট করে তুলে ধরব পুরুষরা খুবই সোজা ভাবে পর্নোগ্রাফি দেখে তারা ইন্টারনেটে বা ওয়েবে অনুসন্ধান করে যে ছবিগুলো তারা মনে মনে চেয়েছিল সেগুলো জোগাড় করে হস্তমৈথুন করে এবং সেখানেই গল্পের শেষ বা সেখানেই শেষ যাই হোক নারীদের ক্ষেত্রে একাধিক গবেষণা অনুযায়ী নারীরা নিয়মিত পর্নোগ্রাফিক চলচ্চিত্র এবং ছবি দেখার পরিবর্তে সাইবার সেক্স রিলেশনশিপ পছন্দ করে তারা একাকী নগ্ন ছবিগুলো দেখার পরিবর্তে তাদের সঙ্গীর সাথে বা কোনো ব্যক্তির সাথে সম্পর্ক তৈরি করতে বেশি আগ্রহী হয়ে থাকে এবং এভাবেই বিপদ আসে পরিসংখ্যান থেকে আমরা দেখতে পাই যে অধিকাংশ পুরুষদের তুলনায় অধিকাংশ নারীরাই তাদের পর্নোগ্রাফিক কার্যক্রম অফলাইন বা সরাসরি বা ইন্টারনেট ছাড়াই করে থাকে যেটা অধিকাংশ পুরুষরাই করে না আমি এরকমই একজন বোনকে কাউন্সেলিং করেছিলাম যিনি বিয়ের অনেক আগে থেকেই পর্নোগ্রাফিতে আসক্ত ছিলেন কিন্তু এই সমস্যাটি তিনি বিয়ের পরও ত্যাগ করতে পারেননি তিনি তার সব চেষ্টাই করেছিলেন যতটুকু তার পক্ষে করা সম্ভব ছিল কিন্তু তারপরও তিনি নিজেকে দুই সপ্তাহ বা এর বেশি সময়ের পরে সংযত রাখতে পারতেন না এটাই তার সমস্যার শেষ নয় তার জীবনের সবচেয়ে বড় আঘাতটি ছিল তিনি যখন তার স্বামী ছাড়া অন্য পুরুষের সাথে জিনায় লিপ্ত হয়েছিলেন আর বিয়ের পর এই লজ্জাজনক কাজটি করতে তার কতদিন লেগেছিল জানেন বেশি নয় মাত্র সাত মাস এজন্য আমি আগেই উল্লেখ করেছি যে যদিও নারীদের চেয়ে বেশি সংখ্যক পুরুষরাই পর্নোগ্রাফি দেখে থাকে তবুও আমরা দেখেছি যে নারীদের পর্নোগ্রাফির ব্যবহার পুরুষদের চাইতে ব্যতিক্রম এবং বেশিরভাগ ক্ষেত্রেই অধিকতর বিপজ্জনক আমার প্রিয় ইসলামিক বোনেরা আমি জানি যে এই দুঃখের দুর্দশার বা কষ্টের মধ্যে আপনারা নিজেদের জীবন শেষ করতে চান না এবং আমি এটাও জানি যে নিজের উপর নিয়ন্ত্রণ না থাকা এবং এই আসক্তি দ্বারা বশীভূত হওয়ার প্রতিটি সেকেন্ডকে আপনারা ঘৃণা করেন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘদিনের এই পর্ণ আসক্তি আর বেশিদিন কোনো ব্যক্তিগত এবং গোপনীয় কাজ হিসেবে লুকায়িত থাকবে না খুব অল্প সময়ের মধ্যেই আপনিও এই গভীর পাপের মধ্যে পড়ে যেতে পারেন যে পাপের বিরুদ্ধে আল্লাহ সুবানা তা তাআলা ও তার নবী সাল্লু আলাইহুয়া আমাদেরকে কঠিনভাবে সতর্ক করেছেন তাই এখনই একজন পেশাদার কাউন্সিলর বা কোচকে খুঁজে বের করার সিদ্ধান্ত নিন যিনি আপনাকে পর্নোগ্রাফি আসক্তি থেকে মুক্ত হতে সাহায্য করবেন যাতে আপনি শান্তিপূর্ণভাবে কোনো লজ্জা ও রকম ভয় ছাড়াই আপনার পারিবারিক জীবনকে উপভোগ করতে সক্ষম হন এবং আপনার অবৈধ কামনার অবসান ঘটিয়ে আল্লাহ সুবানাহুয়া তাআলাকে সন্তুষ্ট করাই পরিপূর্ণ মনোনিবেশ স্থাপন করতে পারেন পর্নোগ্রাফি আসক্তি থেকে মুক্ত হতে চাইলে এবং একটি বিশুদ্ধ জীবনযাপন করতে চাইলে আপনাকে প্রথমেই যে বিষয়টি ভালোভাবে বুঝতে হবে সেটা হলো মানব জীবনে অভ্যাস কীভাবে কাজ করে এবং কিভাবে আপনি একটি ইতিবাচক অভ্যাসের দ্বারা আরেকটি নেতিবাচক অভ্যাসকে প্রতিস্থাপন করতে পারবেন এটিই প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ যা প্রতিটি আসক্ত মানুষেরই বিবেচনা করা উচিত যদি সত্যি তারা তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার বিষয়টিকে গুরুত্বের সাথে নিয়ে থাকে চার্লস ডুইগ তার দ্য পাওয়ার অফ হ্যাবিট বইয়ে একটি সুবর্ণ নিয়ম বা বিধান নিয়ে আলোচনা করেছেন এই নিয়ম বা বিধানকে তিনি নামকরণ করেছেন অভ্যাসের বৃত্ত বা চক্র হিসেবে যার জন্য ভালো বা মন্দ যে অভ্যাসই বিভিন্ন ইঙ্গিত বা প্ররোচনা রুটিন এবং পুরস্কৃত হবার একটি চক্রের মধ্যে আবর্তিত হয় বলে তিনি ব্যাখ্যা করেছেন এই সব ইঙ্গিত বা প্ররোচনা আপনাকে উস্কে দিতে পারে এবং ক্রমাগত আপনাকে সেই সব কাজের দিকে ঠেলে দিতে পারে যাকে আমরা অভ্যাস বলে থাকি অথবা এই পর্বের প্রেক্ষাপটে যাকে আমরা বলছি আসক্তি এরপর আসে রুটিন অর্থাৎ বারবার একই কর্মের পুনরাবৃত্তি এবং আপনার ক্ষেত্রে সেটা পরিণত হয় বারবার পর্নোগ্রাফি দেখা এবং হস্তমৈথুনের চক্রে বা নিজেকে আনন্দ দেওয়ার চক্রে নিমজ্জিত করে ফেলা এবং তারপরই আসে পুরস্কার যা আপনার মস্তিষ্ক সাগ্রহে কামনা করেছিল ওই কাজগুলো সম্পন্ন করার মাধ্যমে এই চক্রটি বোঝা খুব গুরুত্বপূর্ণ কারণ আমরা যদি এই সব ইঙ্গিত বা প্ররোচনাগুলি সঠিকভাবে শনাক্ত করতে পারি যা আমাদের অবাঞ্ছিত কামনাগুলির বা কাজগুলির উদ্রেক ঘটায় তাহলে সম্ভবত আমরা নিজের থেকেই ওই সব কাজগুলি বন্ধ করে দিতে সক্ষম হব কারণ বেশিরভাগ সময়ে মানুষেরা নিজেদের কাজ বা আচরণ পরিবর্তন করার উপর মনোযোগ দেয় তবে ওই সব উদ্রেককারী ইঙ্গিতগুলো সম্পর্কে ভুলে যায় যা তাদের অভ্যাসগত বা স্বভাবসিদ্ধ কাজগুলির জন্য দায়ী আর তাই এখন আমি শুধুমাত্র ওই সব ইঙ্গিত বা প্ররোচনাগুলি সম্পর্কে আলোকপাত করব এখানে মূলত পাঁচ ধরনের ইঙ্গিত বা উস্কানি রয়েছে এক দিনের মধ্যে কোনো নির্দিষ্ট সময় দুই একটি নির্দিষ্ট জায়গা তিন নির্দিষ্ট বা বিশেষ কোনো মানুষের উপস্থিতি চার একটি কোনো নির্দিষ্ট আবেগ এবং পাঁচ একটি কোনো নির্দিষ্ট রীতিগত আচরণ আসুন এই সব প্ররোচনা বা উস্কানিগুলো সম্পর্কে আলোচনা করি যাতে আমরা এই অভ্যাসের বৃত্তকে বা চক্রকে আরও ভালোভাবে বুঝতে পারি এক দিনের মধ্যে কোনো নির্দিষ্ট সময় উদাহরণস্বরূপ বেশিরভাগ আসক্তরাই মধ্য বা মাঝরাতের পরে পর্নোগ্রাফি দেখে থাকে তাই সেই সময়ে জেগে থাকাই হচ্ছে তাদের কার্যকলাপ পুনরাবৃত্তি করার একটি প্ররোচনা বা উস্কানি তাহলে এর সমাধান কী শুধু আগে আগে বা তাড়াতাড়ি ঘুমাতে যান তাহলেই আপনি এই চক্রকে ভেঙ্গে ফেলতে সক্ষম হবেন দুই একটি নির্দিষ্ট জায়গা আমাদের মস্তিষ্ক সবসময় সেই সব স্থানগুলোকে আমাদের আচার ব্যবহার এবং চালচলনের সাথে মিলিয়ে রাখে বা সংযুক্ত করে রাখে যেসব জায়গা বা স্থান আমরা প্রায়শই ভ্রমণ করি এবং ইন্টারনেটের নির্দিষ্ট ওয়েবসাইট ব্রাউজ করার ব্যাপারটিও এর অন্তর্ভুক্ত তাই যদি আপনি ক্লাব শপিং সেন্টার জনপ্রিয় কোনো রাস্তা এবং এর মতো আরও অনেক জায়গায় নিয়মিত যান বা ভ্রমণ করেন তবে সম্ভবত আপনি সেই দিনটিতে প্রচুর পরিমাণে যৌন উত্তেজনা নিয়ে বাড়িতে ফিরবেন যা আপনাকে পুনরায় পুরনো বদভ্যাসগুলোতে ফিরিয়ে নিয়ে যেতে পারে তাহলে এর সমাধান কি শুধু ওই জায়গাগুলোতে যাওয়া এড়িয়ে চলুন তিন নির্দিষ্ট বা বিশেষ কোনো মানুষের উপস্থিতি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইয়া আমাদেরকে সতর্ক করেছেন যে একজন ব্যক্তি সবসময় ধর্মকে অনুসরণ করবে বা করতে আগ্রহী হবে অথবা সে অনুসরণ করবে তার বন্ধুদের জীবন আচরণ তাই তোমাদের বন্ধুদের ব্যাপারে সতর্ক থাকো তাই যদি আপনার বন্ধুরা আপনাকে এমন কোনো কাজে আমন্ত্রণ জানায় যে কাজে আল্লাহ আল্লাহতালা অসন্তুষ্ট হন তাহলে আপনার উচিত তাদের চেয়ে ভালো বন্ধুদের দল খুঁজে বের করা যারা আপনাকে সঠিক কাজ করার জন্য ইতিবাচকভাবে প্রভাবিত করবে চার কোনো নির্দিষ্ট আবেগ কখনো কখনো একঘ্যামিতা আপনাকে পুনরায় পুরনো বদভ্যাসগুলোতে ফিরিয়ে নিয়ে যেতে পারে বা পুনরায় সেই অবাঞ্ছিত কামনাগুলির উদ্রেক ঘটাতে পারে তাহলে এর সমাধান কি নিজেকে সবসময় ব্যস্ত রাখুন এবং একজন কর্মক্ষম ব্যক্তিতে পরিণত করুন পাঁচ কোনো নির্দিষ্ট রীতিগত আচরণ অনেক আসক্তরাই উদ্দেশ্যহীনভাবে ইন্টারনেট ব্রাউজ করে যেখানে সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে ঘোরা অপরিচিত মানুষদের প্রোফাইল দেখা অপ্রয়োজনীয় ইউটিউব ভিডিও দেখা ইত্যাদি কাজগুলো তারা করে থাকে এই উদ্দেশ্যহীনভাবে ইন্টারনেট ব্রাউজ করা সবসময় সমাপ্ত হয় হার্ডকোর কোর পর্নোগ্রাফি দেখার মাধ্যমে এভাবে ইন্টারনেটে উদ্দেশ্যহীনভাবে সময় ব্যয় করা আপনার আসক্তিকে আরও বাড়িয়ে দিতে পারে তাই নিজেকে পুনরুদ্ধারের পথে যাত্রার শুরুতে আপনার যা প্রয়োজন তা হল শুধুমাত্র এইসব কামনা উদ্রেককারী ইঙ্গিত প্ররোচনা বা উস্কানি সমূহকে শনাক্ত করা এবং তাহলেই আপনি নিজে নিজেই এসব বদভ্যাসগুলো এড়িয়ে চলতে সক্ষম হবেন সালাম আলাইকুম আমি নোমান আলী খানের বাংলা রাবিং করি আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন আপডেট পেতে বেল বাটন প্রেস করুন আর আমাদের ভিডিওগুলো প্রিয়জনদের সাথে শেয়ার করুন জাজাকাল্লাহ খায়রান